নমস্কার কলকাতায় ধেয়ে আসছে ভয়ঙ্কর বিপদ সমুদ্রে জলের মাত্রা বেড়ে যাওয়ার ফলে বিভিন্ন নিচু জায়গা জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে দু হাজার তিরিশের মধ্যে এশিয়ার বহু শহর ভূগর্ভস্থ জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আইপিসিসি রিপোর্টে কলকাতা সুন্দরবন ও উত্তরবঙ্গ নিয়ে সতর্কতা দেওয়া হয়েছে সমুদ্রে জলের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে ভারতের মুম্বাই কোচি চেন্নাই ও বিশাখাপত্তনম থেকে শুরু করে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিকে সাবধান করলেন আবহাওয়িদরা কলকাতা শহর ছাড়াও হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ও পার্শ্ববর্তী উপকূলীয় জেলাগুলি জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা প্রবল এমনিতে একটু বৃষ্টিতে চারিদিকে জল জমে বন্যার সৃষ্টি হয় শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতে আইপিসিসি রিপোর্টে কলকাতাকে নিয়ে বিশেষ আশঙ্কা প্রকাশ করা হয়েছে সমুদ্রের তলদেশ বৃদ্ধি পাওয়ার ফলে দু হাজার সালের কলকাতা বসবাসের অযোগ্য শহর হয়ে উঠতে পারে কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ফের শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনের নিচু অঞ্চল ও ছোট দ্বীপগুলি জলের তলায় চলে যেতে পারে আইপিসিসির রিপোর্ট অনুযায়ী সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধির ফলে যে দেশগুলির বিপদ সবথেকে বেশি তার মধ্যে অন্যতম হল ভারত কারণ ভারতে তিন দিকই জলে ঘেরা রয়েছে চলতি শতাব্দীর মাঝামাঝি সময়ে ভারতে প্রায় সাড়ে তিন কোটির মতো মানুষ উপকূলবর্তী অঞ্চলে বন্যার শিকার হতে পারেন এই শতাব্দীর শেষ দিকে সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষ বিপদগ্রস্ত হতে পারে দু সালের মধ্যে উপকূলবর্তী অঞ্চলে বাস্তুতন্ত্র বদলে যেতে পারে এবং দু হাজার একশোর মধ্যে জীবিকার ধরণেও বদল আসতে পারে নিচু অঞ্চলগুলি ডুবে যাওয়ার ফলে বহু মানুষকে অন্যত্র সরে যেতে হবে ফলে শহরগুলির উপর চাপ বাড়বে বিজ্ঞানীদের আশঙ্কা জলবায়ু পরিবর্তনের ফলে কলকাতা টোকিও ওসাকা করাচি ম্যানিলা তিয়াজিন এবং জাকর্তার মতো শহরগুলিও বিপদের আশঙ্কা বাড়ছে ঘূর্ণিঝড় খরা বন্যা ভূমিকম্প ভূমিধস ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বিপদ আসতে পারে প্রাকৃতিক দুর্যোগের ফলে সমস্যায় পড়তে পারেন প্রায় পনেরো কোটি মানুষ আইপিসিসি রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে কলকাতায় প্রতি বছর দেড় ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ফলে প্রাকৃতিক পরিবেশে পরিবর্তন আসতে পারে উত্তরবঙ্গ নিয়েও আইপিসির রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে অপরিকল্পিতভাবে গাছ কেটে ফেলার ফলে ধসের আশঙ্কা বাড়ছে জলবায়ু পরিবর্তনের ফলে যে বিপদ আসছে তার মোকাবিলা এখন থেকে তৎপর হতে হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা তাদের মতে আগামী দশ থেকে পনেরো বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সবুজয়নের উপর জোর দিতে হবে জলাশয়গুলিকে রক্ষা করতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে তবেই আমরা পৃথিবীকে এই মর্মান্তিক বিপদের হাত থেকে রক্ষা করতে পারব এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানের বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ